নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। সকাল থেকে শুরু করে দিনভর আমাদের রাজ্য তথা দেশ এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে ঘটে চলেছে নানান ঘটনা। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা খবর এই মুহূর্তে আমি সৌমিতা তুলে ধরছি আপনাদের সামনে। চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। সকাল 10টা 11টার পর বাইরে বেরোলে তো আর উপায় নেই, মাথার ওপর খাঁ খাঁ করছে চড়া রোদ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, দুদিন পর অর্থাৎ বুধবার 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে, বাড়বে সূর্যের তেজ। নাজেহাল অবস্থা হতে পারে গরমে, তবে এই মুহূর্তে স্বস্তির কোনো সম্ভাবনা দেখাতে পারেনি হাওয়া অফিস। অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ মেসে গুলি চলল, ঘটনায় 5 জওয়ান নিহত হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম 1 জওয়ান হাসপাতালে ভর্তি, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 11 দিনে পড়ল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। শনিবার 5 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া, কিন্তু উদ্ধার কাজ অসমাপ্ত থেকে গিয়েছিল, তাই রবিবার দ্বিতীয় দফায় ফের যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। ভারতীয় সময় দুপুর 12:30 থেকে 3টে পর্যন্ত 2.5 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মারিওপোল ও ভলনোভাগা এই দুটি শহরে 2.5 ঘন্টা উদ্ধার কাজ চলবে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে 1 সপ্তাহের মধ্যেই নিলামে উঠতে চলেছে সাহাগঞ্জের ডানলপ টায়ার কারখানা। শেষবারের মতো বন্ধ হয়েছিল 2011 সালে। 2012 সালেই কারখানা লিকুইডেশনে যাওয়ার কথা থাকলেও প্রক্রিয়াগত ত্রুটির কারণে অনেকটা সময় নষ্ট হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালে লিকুইডেটর বসে কারখানায়, অর্থাৎ নিলাম প্রক্রিয়া শুরু। হাসপাতালের 5তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো এক চিকিৎসারত রোগীর। ঘটনাটি ঘটেছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ধুমধুমার কাণ্ড। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে বিষ খেয়েছিল মোহাম্মদ শাহ নামে মারগ্রাম থানার কৌরা গ্রামের বাসিন্দা। ব্যান্ডেলের চন্দন ক্লেমেন্ট সিং একের পর এক বিভিন্ন এলাকা থেকে খবর পেয়ে বিষধর সাপ উদ্ধার করে মানুষকে আতঙ্ক থেকে মুক্ত করছেন। শনিবার দুপুরে ভদ্রেশ্বর খুড়িগাছি নতুনপাড়ায় প্যান্ডেল ব্যবসায়ী শিশির ঘোষের বাড়ির উঠোনে চলে আসে একটি বিষধর সাপ। চন্দন 5 মিনিটের মধ্যে ঘরের ভেতরে জানলা থেকে উদ্ধার করে বিষধর কেউটে সাপটি। যুদ্ধ নয় শান্তি চাই, এই দাবি তুলে শান্তিযজ্ঞের আয়োজন। শান্তিযজ্ঞ করলেন বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামকৃষ্ণ পাল। পুরোহিতদের নিয়ম নিষ্ঠার সাথে শান্তির বার্তা নিয়ে হলো মহাযজ্ঞের আয়োজন। অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের ভারতীয় দল হেলায় হারালো চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি, বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই ওপেনার সেফ আলী বর্মা। এদিনও রানের খাতা খুলতে পারেননি তিনি, তবে দ্বিতীয় উইকেটে দলকে ঘুরে দাঁড় করানোর জন্য ওপেনার স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মার অবদান ছিল উল্লেখযোগ্য। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম হাতে নিয়ে ইট ভাটায় ছুটলেন খোদ মহকুমা শাসক। গ্রামীণ এলাকার মহিলারাও রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করতে পারেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশাসনের এই পদক্ষেপ। চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় তার দপ্তর থেকে শটান বেরিয়ে পড়েন গ্রাম্য এলাকায় প্রকৃত লক্ষ্মীদের সন্ধানে। আগামীকাল মাধ্যমিক পরীক্ষা, তার আগে রবিবার সেই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি গিয়ে সংবর্ধনা দিলেন তৃণমূল কর্মীরা। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হলো বীরভূমের শিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত কড়িদ্ধা গ্রাম পঞ্চায়েত মালপাড়ায়। সেখানে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে একটি করে কভার ফাইল, পেন, পেন্সিল, ইরেজার, রাবার ইত্যাদির পাশাপাশি একটি করে চকলেট দেওয়া হলো পরীক্ষায় ভালো ফল করার জন্য। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে ইউক্রেনে আটকে পড়ে বহু ভারতীয় পড়ুয়া। তাদের মধ্যে আটকে পড়েছিলেন মহিষা দলের তেরপেক্ষা গ্রামের দেবজিৎ বর্মন। দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার সকালে বাড়ি ফিরল MBBS এর লাস্ট সেমিস্টারের পড়ুয়া দেবজিৎ। পড়ুয়ার পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, ফুল দিয়ে সংবর্ধনা জানান তিনি। স্কুলের ক্লার্কের কাজের গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের অন্তর্গত কিতালদহ উচ্চ বিদ্যালয়ে। জানা যায় রুজিনা খাতুন নামে ওই ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেজন্য যথারীতি ওই ছাত্রী মাধ্যমিকের ফর্ম পূরণ করে ও ফি জমা দেয়, কিন্তু তার অ্যাডমিট আসেনি। অ্যাডমিট না আসার কারণ হিসাবে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ওই ছাত্রী নাকি ফর্মের চেকলিস্টে সই করেনি। দেশ থেকে শুরু করে রাজ্য, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, খেলা থেকে শুরু করে বিনোদন, সব খবরের লেটেস্ট আপডেট পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে। নমস্কার।